হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে নতুন আরটি ভিডিওতে স্বাগতম। আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার। প্রিয় ভিউয়ার্স, আমি আজ এমন একজন ব্যক্তি সম্বন্ধে আলোচনা করব, হয়তো ওই ব্যক্তিটাকে আপনারা অনেকেই চেনেন। বাংলাদেশের সবচাইতে বড় একজন ইউটিউবার তহিদউদ্দিন আফ্রিদি। তহিদউদ্দিন আফ্রিদির এই ঈদে যে ব্লগটা রিলিজ হয়েছে, সেই ব্লগটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছি। ওই ব্লগটা দেখে তাকে আমি সেলুট দিতে ইচ্ছে করতেছে, এবং কি আমি প্রাণ থেকে তাকে অনেক ভালোবাসা এবং কি তার জন্য দোয়া রইল। আপনি এই ব্লগটাতে যেটা দেখিয়েছেন সত্যি অবাক করার মতো। আপনার থেকে আমাদের নেক্সট জেনারেশন অনেক কিছু শিখতে পারবে। আমি এই ব্লগটা দেখে অনেকটাই থমকে গিয়েছিলাম। তহিদউদ্দিন আফ্রিদি অনেক বড় ঘরের একটা ছেলে, সে ইচ্ছে করলে এবারের ঈদটা তার পরিবারের সাথে, তার ফ্যামিলির সবার সাথে, মা বাবার সাথে কাটাতে পারত, কিন্তু সে তেমনটাই করেনি যেটা 8-10 জন মানুষ করে। সে অনেকটাই ডিফারেন্ট করেছে। আমি তার কিছু ক্লিপ আপনাকে দেখাবো ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে পাবেন। সে ছুটে গিয়েছে বন্যা দুর্গত মানুষদের পাশে, সে ছুটে গিয়েছে বন্যা দুর্গতদের পাশে যারা এই বন্যার কারণে দুমুঠো ভাত খেতে পারতেছে না, ঠিক মতো ঘুমাতে পারতেছে না। কিন্তু সেই তহিদউদ্দিন আফ্রিদি তাদের কাছে ছুটে গিয়েছে দুর্গম জায়গায় তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য। তার যতটুকু সাধ্য সে তার সাধ্য মতো চেষ্টা করেছে। প্রথমত তহিদউদ্দিন আফ্রিদির ব্লগটা শুরু হওয়ার পর সে যখন একটা ম্যাজিক দেখায়, ম্যাজিকটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। আপনারাও অবাক হয়ে যাবেন সেই ম্যাজিকটা দেখলে। এটা কোনো একটা ফিল্মের বা নাটকের কোনো ম্যাজিক না, এটি সত্যি একটা রিয়েল লাইফের ম্যাজিক, যেটা কি না একটা গরিব মানুষের মুখে হাসি ফুটিয়েছে। তার কাছে সত্যি সেটা ম্যাজিকের মতো। তো তহিদউদ্দিন আফ্রিদি কোন ম্যাজিকটা দেখিয়েছে আপনি দেখলেও আপনিও অবাক হয়ে যাবেন, আপনিও তাকে সেলুট দেবেন, সত্যি একজন রিয়েল হিরো। তো চলুন, আফ্রিদি কোন ম্যাজিকটা দেখিয়েছে আমরা সবাই একটু দেখে আসি। কিনে দেবে তহিদউদ্দিন আফ্রিদি বরাবরে এরকম গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে আসতেছে। সেই তার ব্লগ শুরু হওয়ার পর থেকে সে এরকম মানুষদের পাশে দাঁড়াতে অনেক ভালোবাসে, তার জন্য বাংলাদেশের অনেকেই তাকে অনেক ভালোবাসে। তার ইউটিউব চ্যানেলটাতে বর্তমানে 3 মিলিয়নের উপরেও সাবস্ক্রাইবার আছে, প্রত্যেকেই তাকে অনেক ভালোবেসে আসতেছে। এই জন্যই সে অনেকটাই ডিফারেন্ট করে, সে 8-10টা মানুষের মতো না, সে অনেকটাই ব্যতিক্রমধর্মী মানুষ। যে ছেলেটা তার ফ্যামিলিকে নিয়ে এনজয় করতে পারতো, তার লাইফটাকে সে অন্যভাবে উপভোগ করতে পারতো, সেই ছেলেটা ছুটে যায় সবসময় গরিব দুঃখী মানুষের পাশে। এই ব্লগটাতে তহিদউদ্দিন আফ্রিদি যেটা দেখিয়েছে, সে দুর্গম জায়গায় চলে গেছে গরিবদের ত্রাণ দেওয়ার জন্য, যেখানে সাধারণ মানুষ পর্যন্ত যায় না, অসহায় মানুষদের পাশে সে দাঁড়িয়েছে। তার কিছু চিত্র আপনারা দেখুন। এই ঈদের সময় সে প্রতিটি ঘরে ঘরে গিয়ে তার যতটুকু সামর্থ্য ছিল, তার যতটুকু ছিল সে ততটুকু নিয়ে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে তার ত্রাণ সামগ্রীগুলো। অসহায় মানুষদের মুখে একটুখানি সে হাসি ফুটিয়েছে। সে ছুটে গেছে গ্রামের আনাচে কানাচে, কোথায় কার কী সমস্যা সবগুলো সে দেখে এসেছে। সে নিজে পায়ে হেঁটে প্রতিটি ঘরে ঘরে গিয়ে নিজের ত্রাণ সামগ্রী বিতরণ করে আসতেছে। প্রতিটি মানুষের কষ্টটা সে অনুভব করেছে। এক গ্রামের লোক অন্য গ্রামে যেতে অনেক সমস্যা হতো, সেখানে তিনি একটা ব্রিজ স্থাপন করার উদ্যোগও নিয়েছে, সেটাও একটু আপনারা দেখে আসুন। আফ্রিদি আমাদের বাংলাদেশটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, আমাদের দৃঢ় বিশ্বাস। আর বাংলাদেশের 18 কোটি মানুষের ভালোবাসা থাকবে তার সাথে। তহিদউদ্দিন আফ্রিদি যেসব কাম কাজ করতেছে সত্যি অবাক করার মতো। সে চাইলে কিন্তু এটা না করলেও পারত। আমাদের দেশের অনেক বড় বড় ব্যক্তি আছে, তারা এটা কখনো চিন্তা করেনি। তহিদউদ্দিন আফ্রিদি এই বন্যা দুর্গতদের মাঝে একটা কথা বলেছেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিতেছে, সবাইকে দান করতেছে,
কিছু দুষ্কৃতিকারী মহলের কারণে এই ত্রাণগুলো তাদের মাঝে পৌঁছে। এই তৈরি আপ্রীতির ব্লগের পর থেকে অনেকেই তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য এগিয়ে আসবে, যেটা তৈরি আপ্রীতি বলেছে। হ্যাঁ সত্যি, তৈরি আপ্রীতি প্রত্যেকটা মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, মানুষকে চোখ খুলে দিয়েছে। সে ছুটি গিয়েছে শুধুমাত্র এই দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো, তার সাথে সাথে অন্য সব মানুষদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে মানুষ কতটা কষ্টে আছে। আমরা প্রত্যেকে যদি তাদের পাশে গিয়ে দাঁড়াই তাহলে কিছুটা হলেও তাদের কষ্টটা দূর হবে। সো আমি আশা করব আপনারা বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন, যেন প্রতিটা মানুষ এই ভিডিওটা দেখতে পারে, যেন তৈরি আপ্রীতির এই ব্লগটা দেখে তারা ছুটে যায় এই গরিব দুঃখী মানুষদেরকে সহায়তা করার জন্য। তৈরুদ্দিন আপ্রীতি আরেকটি সুন্দর একটা কাজ করেছেন, যেটি হচ্ছে যারা নিজেরা কোরবানি দিতে পারেনি, গরুর মাংস যাদের কাছে একটি স্বপ্নের বিষয়, যাদের কাছে কিনা অসাধ্যকর একটা বিষয়, সেই তৈরুদ্দিন আপ্রীতি এবং তাহসিনেশান ভাই দুজনে মিলে একটা ফান্ড তৈরি করে তারা গরিব দুঃখী মানুষদের জন্য কোরবানি দিয়েছে এবং সেই কোরবানির গোশত তারা তাদের মাঝে বিলিয়ে দিয়েছে খুব সুন্দর করে। তার একটা ক্লিপ আপনারা একটু দেখুন। আসসালামু আলাইকুম, আমি তাওহিদ আফ্রিদি। আপনারা সবাই জানেন করোনার সময় আমি এবং আমার বড় ভাই তাসিন হোসেন একটি শো নামিয়েছি ফেসবুকে, সেটার নাম হচ্ছে ব্রাদার পডকাস্ট। সেটার মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে গরিব এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। তো অনেকেই আমাদের শোটা ছিল হচ্ছে চ্যারিটি শো, তো এই চ্যারিটি শোতে আমরা যেই চ্যারিটিতে যে অ্যামাউন্ট আসছে এবং আমি এবং তাসিন ভাই দুজন সবি ওয়ার্ডস, অনেকেই এই তৌহিদুদ্দিন আফ্রিদির এ ত্রাণ বিতরণ করা বা মানুষকে দান করা এসব বিষয় নিয়ে পিছনে অনেক কটূক্তি করে থাকে, তার ভিডিওগুলোতে অনেক কমেন্ট করে থাকে তৈরুদ্দিন আফ্রিদি নাকি শো আপ করতেছে। হ্যাঁ ভাই, আমিও মানলাম তৈরি আফ্রিদি শো আপ করে, আপনিও করেন তার মতো শো আপ। এই শো আপের মাধ্যমে যদি দু চারটা মানুষের উপকার হয়, দু চারজন মানুষের মুখে হাসি ফুটে, তাহলে আমার মতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই শো আপ করা দরকার। আপনিও শো আপ করেন, আপনিও দুই একজন মানুষকে দান করেন, সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, আপনাকে দেখে আরও দশজন মানুষ সেটাতে অনুপ্রাণিত হয়ে তারাও ছুটে আসবে ওই গরিব দুঃখী মানুষ। যদি একজন ব্যক্তিকে করে সহায়তা করি, আমার বিশ্বাস আমাদের বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না। আমি তৈরি আপ্রীতি ভাইয়ের উদ্দেশ্যে বলবো, আপনি যেটা করতেছেন আপনি এগিয়ে যান, আপনার সাথে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ আসছে, সবার ভালোবাসা থাকবে আপনার সাথে, আপনি এগিয়ে যাবেন অনেক দূর, আমাদের বাংলাদেশকেও এগিয়ে নিয়ে যাবেন অনেক দূর। আপনার প্রতি অসংখ্য ভালোবাসা নিয়ে ভিডিওটা আজ এখানে সমাপ্ত করতেছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি গরিব দুঃখী মানুষের মুখে একটুখানি হাসি ফোটাতে চান, তাদের মুখে দুমুঠো খাবার দিতে চান, যদি আপনি নাও পারেন তাহলে দয়া করে এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন, যেন প্রত্যেকে এই ভিডিওটা দেখে এই গরিব দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। আমাদের দেশের বন্যা দুর্গতদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটা আজ এখানে সমাপ্তি করতেছি। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।